এখানে দেখেন এটা হচ্ছে আমাদের 8086 মাইক্রোপ্রসেসর, এই পাশটা হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসর, এবং এখানে যে পিনগুলো হচ্ছে আমাদের প্রয়োজন রিড বা রাইট অপারেশনের জন্য পেরিফেরাল ডিভাইসগুলোর সাথে, এখানে সেই পিনগুলো মেনশন করা আছে, এবং এদিকে যে পিনগুলো ডি মাল্টিপ্লেক্সিংয়ের জন্য প্রয়োজন সেগুলোকে হচ্ছে এখানে দেখানো হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে A16 থেকে A19 উইথ দ্য স্ট্যাটাস সিগনাল, আর এদিকে দেখতে পাচ্ছেন AD0 থেকে AD15 অ্যাড্রেস এবং ডাটা মাল্টিপ্লেক্স অবস্থা রয়েছে। এখানে আপনারা দেখেন 373 যে ল্যাচের কথা আমরা বলছিলাম একটু আগে, এখানে তিনটা 373 ল্যাচ রয়েছে, এবং তিনোটা 373 ল্যাচের জন্য এখানে ALE সিগনালটা এনাবল করার জন্য ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে দেখেন ALE এই সেম সিগন্যালটা এখানেও অ্যাপ্লাই হচ্ছে, ALE সিগন্যালটা এই দুটো ল্যাচেও অ্যাপ্লাই হচ্ছে, সেমভাবে এখানে ALE সিগন্যালটা এই ল্যাচের জন্য ইনপুট হিসেবে অ্যাপ্লাই হচ্ছে। এখন ল্যাচগুলো কী করে, বেসিক্যালি ল্যাচগুলো যেটা করে যে তাদের ইনপুটে যেটা আসে সেটাকে হচ্ছে ওরা আউটপুটে স্টোর করে রাখে, ওরা ইনপুট সিগনালে যা পাবে সেই ডাটাটাকে ওরা আউটপুটে স্টোর করে রাখবে, মানে ওদের ইনপুটে যা দেওয়া হবে সেটা হচ্ছে ওদের আউটপুটে আমরা পাবো। তো এখানে দেখেন কিছু লাইন রয়েছে, এগুলো হচ্ছে অ্যাড্রেস ডাটা মাল্টিপ্লেক্সড অবস্থা যেগুলো রয়েছে, এখানে অ্যাড্রেস ডাটা লাইনগুলো হচ্ছে এদিকে এসেছে, এবং এই AD0 থেকে AD15 টোটাল 16টা লাইন, এখানে দুটো ল্যাচ ব্যবহার করা হয়েছে কারণ এরা হচ্ছে অ্যাট এ টাইম 8 বিটের বেশি আর কি স্টোর করতে পারে না। সো এখানে হায়ার অর্ডার যেটা AD8 থেকে AD15 এর জন্য এই ল্যাচটা ব্যবহার করা হচ্ছে, লোয়ার অর্ডারের জন্য এই ল্যাচটা ব্যবহার করা হচ্ছে। যখন রিড বা রাইট অপারেশন হয় অ্যাট দ্য ভেরি বিগিনিং ALE সিগনালটা হাই হয়, ALE সিগনালটা হাই হয়, ALE হাই হওয়া অথবা ALEতে 1 আসে, ALE যখন 1 আসে তখন হচ্ছে এই ল্যাচগুলোর এনাবল হিসেবে যেহেতু ALE ব্যবহার করা হচ্ছে তখন হচ্ছে এই ল্যাচগুলো এনাবল হবে বা অ্যাক্টিভ হবে, এবং ওই ল্যাচগুলো তখন যেটা করবে এই লাইনগুলোতে যে ভ্যালু আছে, এই লাইনগুলোতে যে ভ্যালু আছে বা এই লাইনগুলোতে যে ভ্যালু আছে সেটা তখন ল্যাচগুলো কী করবে আউটপুটে স্টোর করে ফেলবে। যখন রিড বা রাইট অপারেশন হয়, রিড বা রাইট অপারেশনের একদম শুরুতে ALE এনাবল হয়, এবং এই যে মাল্টিপ্লেক্স যে বাসগুলো যে পিনগুলো রয়েছে এরা ওই সময় অ্যাড্রেস ক্যারি করে, অ্যাড্রেস ক্যারি করে যে লোকেশনে রিড বা রাইট অপারেশন হবে সেই লোকেশনের অ্যাড্রেসটা ক্যারি করে। সো রিড বা রাইট অপারেশনের একদম শুরুতে ALE এনাবল হয় এবং এই মাল্টিপ্লেক্স লাইনগুলো তখন অ্যাড্রেস ক্যারি করে, এবং ওই সময় ALE যখন অ্যাক্টিভ হয় এই ল্যাচগুলো এনাবল হবে, এবং এই ল্যাচগুলো যেটা করবে অ্যাড্রেসটাকে ওরা স্টোর করে ফেলবে, অথবা ল্যাচগুলোর আউটপুটে তখন হচ্ছে আমরা অ্যাড্রেসটা পাবো। এর কিছুক্ষণ পরেই ALE লো হয়ে যায়, ALE যখন লো হয়ে যায় তখন ল্যাচগুলোর আউটপুটে স্টিল অ্যাড্রেসটা অ্যাভেলেবেল থাকবে। এখানে দেখেন ল্যাচগুলোর আউটপুটে এখানে 0 থেকে 7 পর্যন্ত, এখানে 8 থেকে 15 পর্যন্ত, এবং এদিকে 16 থেকে 19 পর্যন্ত। আমরা জানি 8086 এর অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের। সো এখানে A0 থেকে A19 পর্যন্ত ল্যাচগুলোর আউটপুটে হচ্ছে আমরা আমাদের যে লোকেশনে রিড বা রাইট অপারেশন হবে সেই লোকেশনের অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব। এবং এরপরে বললাম যে এর কিছুক্ষণ পরে ALE 0 হয়ে যাবে, তখন হচ্ছে এখানে স্টিল অ্যাড্রেসটা অ্যাভেলেবেল থাকবে, বাট তখন হচ্ছে এখানে যে অ্যাড্রেস এবং ডাটা একই সাথে ছিল, প্রথমে আমরা অ্যাড্রেসটা পেয়েছি, ALE যখন লো হয়ে যাবে তখন এই লাইনগুলো ডাটা ক্যারি করার জন্য ইউজ হবে, তখন হচ্ছে এখানে আমরা ডাটাটা পাবো, এই লাইনটাতে আমরা ডাটাটা পাবো, এখানে D0 থেকে D15। যখন ALE অ্যাক্টিভ তখন এখানে অ্যাড্রেসটা স্টোর হয়ে যাবে, যখন ALE 0 হবে তখন হচ্ছে এখানে ডাটার জন্য এই লাইনগুলো হচ্ছে তখন ইউজড হবে, তখন আর এখানে অ্যাড্রেসটা হচ্ছে তখন আর এখানে থাকবে না, তখন এই লাইনগুলো দিয়ে তখন ডাটাটা হচ্ছে ফ্লো হবে। তো এই
এই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, যেটা এটা হচ্ছে আমাদের 8086 মাইক্রোপ্রসেসর, এবং এই দিকে আমরা যে আউটপুটগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোনো এদিকে কোনো পেরিফেরাল ডিভাইস, মেমোরি হতে পারে, ইনপুট আউটপুট ডিভাইস হতে পারে, সেইগুলো হচ্ছে এই পাশটাতে অবস্থান করবে। তো পেরিফেরাল ডিভাইসের অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল আর্কিটেকচার সম্পর্কে জানার প্রয়োজন নেই। পেরিফেরাল ডিভাইসের তিনটা জিনিস দরকার ডাটা আদান প্রদান করার জন্য, সেটা হচ্ছে অ্যাড্রেস বাস দরকার, ডাটা বাস দরকার, এবং কন্ট্রোল বাস দরকার। কন্ট্রোল বাস দিয়ে কন্ট্রোল সিগন্যালগুলো আসবে, ডাটা বাস দিয়ে ডাটা আসবে, অ্যাড্রেস বাস দিয়ে অ্যাড্রেস আসবে। সো এইদিকে আমাদের প্রসেসর থাকবে, আর এই দিকে লাইনগুলোতে হচ্ছে লাইনগুলোর সাথে আমার পেরিফেরাল ডিভাইসটা কানেক্টেড হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, যদিও এদিকে হচ্ছে আমাদের লাইনগুলো মাল্টিপ্লেক্সড অবস্থায় রয়েছে, এদিকে আমরা ঠিকই অ্যাড্রেসের জন্য একটা আলাদা লাইন পাচ্ছি, ডেটার জন্য একটা আলাদা লাইন পাচ্ছি। কীভাবে? থ্রু ল্যাচ, যে ল্যাচগুলো আমরা ইউজ করছি। আর এখানে বিএচি A7 সম্পর্কে একটু বলি, আমাদের 8086 যে মাইক্রোপ্রসেসর, তার ডাটা বাস হচ্ছে 16 বিটের, তার মানে সে অ্যাট এ টাইম 16 বিট ডাটা নিয়ে কাজ করতে পারে। কিন্তু একটু উপরে যদি আমরা যাই, এটা হচ্ছে 8088 মাইক্রোপ্রসেসর, 8088 মাইক্রোপ্রসেসরের ডাটা বাস হচ্ছে 8 বিটের, D0 থেকে D7, তার মানে হচ্ছে সে অ্যাট এ টাইম 8 বিট ডাটা নিয়ে কাজ করতে পারে। তো আমরা যখন দেখি যে 16 বিটের মেমোরি, তার মানে আমরা তখন বুঝতে পারি যে মেমোরিটা অ্যাকচুয়ালি 8 বিট করে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে লোয়ার পোর্শন আর একটা হচ্ছে হায়ার পোর্শন। তো এখানে যখন 16 বিট ডাটা নিয়ে একসাথে কাজ করা হয়, তখন হচ্ছে এই যে বিএইচই সিগন্যালটার প্রয়োজন হয়, এটার মানে হচ্ছে বাস হাই অ্যানাবল। বাস হাই অ্যানাবল মানে হচ্ছে আপার যে 8 বিট সেই ডাটা নিয়েও কাজ হবে, এবং লোয়ার যে 8 বিট সেই ডাটা নিয়েও কাজ হবে। সো এই জন্য 8086-এর ক্ষেত্রে BHE A7 এই সিগন্যালটাও ডিমাল্টিপ্লেক্স করার প্রয়োজন, যেখানে হচ্ছে আমার 8088-এর ক্ষেত্রে BHE A7 এটা ডিমাল্টিপ্লেক্সিংয়ের এই সিগন্যালটার আর কি এখানে প্রয়োজন নেই। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাত্র ল্যাচ ইউজ করা হচ্ছে অ্যাড্রেস এবং ডাটাকে ডিমাল্টিপ্লেক্স করার জন্য, যেখানে আমাদের 8086-এ দুটো ল্যাচ দরকার ছিল অ্যাড্রেস এবং ডাটাকে ডিমাল্টিপ্লেক্স করার জন্য। কারণ তখন হচ্ছে আমাদের ডাটা বাস ছিল 16 বিটের, তখন এখন দেখেন এখানে অ্যাড্রেস বাসের যে আউটপুট সেটা হচ্ছে ডিরেক্টলি আউটপুটে চলে যাচ্ছে, কোনো ল্যাচের দরকার হচ্ছে না। কিন্তু এর আগে যখন 8088-এ এখানে ডাটার জন্য আটটা লাইন এই লাইনগুলোর সাথে মাল্টিপ্লেক্সড অবস্থায় ছিল, যার কারণে তখন এখানে আর একটা ল্যাচের দরকার ছিল। এখানে ডিমাল্টিপ্লেক্সিং টেকনিকের স্লাইডগুলোতে ডিমাল্টিপ্লেক্সিং টেকনিকের যে স্লাইডগুলো, এখানে ডিমাল্টিপ্লেক্সিং টেকনিকটা ডিসক্রাইব করা আছে পয়েন্ট আকারে, আপনারা পড়ে নিলে বুঝতে পারবেন। এবং এখানে 8086 ডিমাল্টিপ্লেক্সিংয়ের টেকনিকের যে ফিগারটা সেটা দেওয়া আছে। এই স্লাইডটা আমি অলরেডি ক্লাসরুমে আপলোড করে দিয়েছি, হোপফুলি দেখতে পাচ্ছেন আপনারা। সো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং বইটা আমি প্রিভিয়াসলি আপলোড করে দিয়েছিলাম, আপনারা ওখান থেকে বইটাও ডাউনলোড করে নিতে পারেন।